ফেনী শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা বাড়ছে। একদিকে লকডাউন, অন্যদিকে চুরির ঘটনায় ব্যবসায়ীরা হতবিহ্বল হয়ে পড়ছে। ফেনী শহরের প্রাণকেন্দ্রে দোয়েল চত্বরের 100 গজ পাশেই জেল রোডস্থ আকাশ ওয়াচ অ্যান্ড টেলিকমে চুরির ঘটনা ঘটেছে। লকডাউনের প্রথম দিন রাতে এই ঘটনা ঘটেছে বলে দোকানের মালিক ধারণা করছেন। দোকানের মালিক মোটরসাইকেলের হেলমেট নেওয়ার জন্য দোকান খুললে দেখেন ওনার দোকানের টিনের চাল ভেঙে নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যান। মূল্যবান দামি মোবাইল, কয়েকটি মোবাইল প্যাকেট খুলে মোবাইল নিয়ে যাওয়া হয়। পাশাপাশি দোকানদার জানান প্রায় 2 লাখ টাকার মালামাল ও নগদ 25,000 টাকা নিয়ে গেছে অজ্ঞাত চোরেরা। এ বিষয়ে ফেনী জেলা প্রশাসন পুলিশ বিভাগ জানান এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সচেতন মহল। যে সকল দোকানপাট, মার্কেট, ব্যবসা প্রতিষ্ঠান অরক্ষিত অবস্থায় আছে সেই সকল দোকানগুলো যাতে যোগাযোগ রক্ষা করে খোঁজখবর নেওয়া হয়, সেদিকে যাতে খেয়াল রাখা হয়। পাশাপাশি শহরে নিরাপত্তা টহল বাড়ানোর জোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। প্রিয় দর্শক, অ্যাপ টিভির পক্ষ থেকে সকল দর্শকদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। প্রতিদিনের নতুন নতুন খবর পেতে অ্যাপ টিভির সাথে থাকুন, সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল বাটন প্রেস করুন। অ্যাপ টিভির বিভিন্ন সংবাদ অনুষ্ঠান বিষয়ে মতামত জানান। অ্যাপ টিভি আছে আপনার পাশে। হৃদয়ে বাংলার স্পন্দন স্লোগানকে ধারণ করেই অ্যাপ টিভি আপনার পাশেই থাকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার নিরাপদ সুস্থতা কামনা করি।